した時期が押した。バイバイ会話しない。バビー、かまさん会話しない。アスラームとかノーバスね。イトラシェマイクはこなじべ。こんじゃあし。キャンナステナコン。イトアシー、キントゥ。ティンマシェルバラバチ。キバラオディチェンナ。キバビキチョレボレント。アシュベ。তোমার একটু সমস্যার কারণে দিতে পারতেছি না। না, আমি আসলে এত কিছু বুঝতে পারছি না। যেভাবে কথা ছিল বাসা ওঠার সময় ঠিক ওভাবে ভাড়াটা দিলে কোনো কথাই ছিল না। তারপরে আমি এক মাস দেখলাম, দুই মাস দেখলাম, তিন মাস শেষ, চার মাসও পড়তেছে। এভাবে কি চলে বলেন তো। আচ্ছা ঠিক আছে, আপনার ভাই আসুক, কথা বলি দেখি কি বলে। কথা বলে দেখার কিছু নাই, আপনি ওনাকে ফাইনাল বলে দিন, আগামীকালকে আমাদের জন্য ভাড়া দেয়। আসলে অবশ্যই অবশ্যই বলবেন, আমি কালকে আসবো। ঠিক আছে ভাবি, আমি উঠি, মনে কিছু নিয়ে না, নাস্তা না, কালকে আসবো, কালকে এসে তারপর নাস্তা করি, কথা হবে না। ঠিক আছে উঠি আমি। হ্যাঁ খাওয়া দাওয়া হলো নাকি? এখনো কি অবস্থা? খুব ক্লান্ত লাগতেছে, অফিস থেকে আসলাম। বাড়ি এলে আসছি। বলো তোমার ঘরে নাকি পায় দুই তিন মাসে? হ্যাঁ, তিন মাসের তো পায়, সেটা তুমিও জানো। গত মাসে তো বেতন পাইলাম, ভাবলাম যে সামনের মাসে দিয়ে বেতন পাইলে দিয়ে দেবো। গত মাসে তো খরচ করে ফেলছি, এখন এখন কি করি? এখন যাই হোক, তুমি সামনের মাসটা ম্যানেজ করি নাও। বলবার যে আমাকে নানান রকম কথাবার্তা বললো তো, যে তিন মাস পার হয়ে যে চার মাসে পড়তেছে, সেটা তো ঠিক আছে, কি করবো, বেতন তো এক মাসে দিলই না, কি করি? আমি তো অনেকভাবে বললাম, কিন্তু বুঝতেছে না। যাই হোক, তুমি ভালোভাবে একটু বুঝাই বলো, বুঝবে, তুমি ভালোভাবে বুঝাই বললে বুঝবে, বললেই সে মেনে নেবে। ঠিক আছে, যাই হোক, আমার ক্লান্ত লাগতেছে, তুমি একটু আমাকে খাইতে দাও, আমি ফেরে সয়ে আসি। তারপরে ভাই কই? নাই মানে বসে গেছে। আমি কালকে আপনাকে বলে গেছিলাম যে আজকে আসবো। এখন কি টাকা নিয়ে রাখছেন? আপনার ভাইকে বলছি, এখনো স্যালারি পায়নি, একটু দেখেন ভাই। এর আগেও আপনি রিকোয়েস্ট করছেন বলছেন, সে জায়গায় দুটো মাস পার হয়ে তিন মাস শেষ, আবার নতুন করে কোন মুখে বলবেন বলেন তো, এভাবে কি বাসা দেয়া যায় বলেন তো। আচ্ছা হোক, একটু দেখেন কোনোভাবে। আমি তো এমনি এমনি স্যাক্রিফাইস করতে পারি না। আপনি আজকে ভাড়াটা দিবেন, আমি নিব, চলে যাব, কথা তো এইরকমটাই ছিল, তাই না? হ্যাঁ, আমি জানি যে টাকা নিয়ে আসবে, কিন্তু নিয়ে আসে না। আমি বললাম, আমি তো অত কথা শুনতে যাব না আপনাকে। কালকে আমি ডাইরেক্টলি বললাম যে ভাইকে আসলে যেভাবে হোক আপনি টাকাটা নিয়ে রাখবেন, আর আমারও তো কাজ আছে। ঠিক আছে তাহলে।
তাহলে দেখেন কি বলবেন, কোনোভাবে না কোনোভাবে তো একটু আসলে আপনার হাত বলতেছে যে কোনোভাবে একটু মানে। আচ্ছা আরেকটা কথা আছে আমার, কথাটুকু বলবো কিন্তু কথাটা আপনার হাজব্যান্ড বা আমার বাসার অন্য ভাড়াটিয়ে বা কেউ কোনোভাবে যেন না জানো। আচ্ছা বল। তাহলে দু মাস তিন মাস পাঁচ মাস কেন, বাকি ভাড়ার ব্যাপারটা আমি পুরোটাই দেখবো। ঠিক আছে বলেন। এখন থেকে আমার কথা শুনবেন, মানে বুঝেন না একটু আর কি, মানে আতর যত্ন করার পর। তাহলে আমি কিভাবে মানবো বলেন তো? না আসলে এটা কি ঠিক না, তাহলে টাকাটা তো চলে যায়। আসলে আমার কথা আপনি বুঝতেছেন না, আমি ভালোর জন্যই বললাম, আপনি দিতে পারতেছেন না টাকা, বুঝতেছি আপনাদের সমস্যা গুলো, আমার ব্যাপারটা একটু দেখবেন না বুঝবেন না। আমি তো বললাম যে আমার দিক থেকে যেন কেউ না জানে, সেটা আপনিও ওই দিকটা চিন্তা করবেন। ওটা বলতে হবে না, কিন্তু এটা মাথায় রাখবেন, যখন যেভাবে আমার প্রয়োজন আমিও সেভাবে আসবো, আপনি সেভাবে পরিবেশ দেখে শুনে আর করিয়ে করবেন। ঠিক আছে রাজি তো? ঠিক বুঝতে হবে, আপনি একটু মানে ভালোভাবে বুঝলেই বুঝতে পারেন। ও এখানে তো অন্য কোনো সমস্যা নেই, আপনি রাজি আমি রাজি, তাহলে তো আর সমস্যার কোনো কিছু নেই। ভাড়া ব্যাপারটা বললামই তো, দু মাস ছয় মাস এক বছর সে তো আমি দেখবো তাই না, পারতেন তো সময় নষ্ট না করি আমরা। ঠিক আছে থাক না অসুবিধা নেই। তো বন্ধুরা আমরা যে নাটকটি করলাম আপনাদের সাবধানতা অবলম্বনের জন্য, সমাজে এরকম টুকি থেকে অনেক ঘটনাই হয়, সেই ঘটনার আলোড়নে আমরা বলা। তো বন্ধুরা নাটকটি খারাপ দৃষ্টিকোণে নেবেন না, বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করুন।